শেষ হলো, শেষ হয় নাই বেলা, কাঁদিও না কাঁদিও না, তব তারে রেখে গেল প্রেমানন্দ মেলা, শেষ হয় নাই বেলা। আমার যখন ঠিক 9 বছর বয়স, তখন আমি প্রথম নজরুল ইসলামকে দেখি HMV রিহার্সাল রুমে। আনপ্ল্যান্ড এবং অপ্রত্যাশিত ভাবে এটা ঘটেছিল। আমি কোনো একটা গ্রীষ্মের ছুটিতে এখানে এসেছি ফরিদপুর থেকে। আমার মানে শৈশব কেটেছে ফরিদপুরে, যদিও কলকাতাটা আমাদের কাছে কোনো একটা আলাদা জায়গাও ছিল না, আলাদা বলে মনে হতো না, খুব বেশি ফ্রিকোয়েন্ট আসা যাওয়া ছিল। তারপরে কাজী সাহেব যে উক্তিগুলি করেছিলেন, যাদের সঙ্গে কথা বললেন কাজী সাহেব আমার গান শোনার পরে, কমলবাবুকে তো বললেনই, কমলবাবু খুব ব্যস্ত ছিলেন, তিনি কিছুক্ষণ থেকে কোথায় চলে গেলেন, আমি আর লক্ষ্য করিনি। কিন্তু অন্য যাদের সঙ্গে কথা বললেন, বলে দেখ আজকে আমার কত খুশির দিন বলতো, যে HMV রিহার্সাল রুমে আমি একটা মুসলমান মেয়ে দেখলাম, ঠিক এই কথাটা। আর বললেন যে আমি ওর জন্য কিছু করতে পারবো কিনা আমি জানি না, তবে তোরা দেখিস এই মেয়ে কিন্তু খুব নাম করবে। নতুন পাতার নূপুর বাজে দক্ষিণা বায়ে, নতুন পাতার নূপুর বাজে দক্ষিণা বায়ে, কে এলে গো কে এলে গো চপল পায়ে, নতুন পাতার নূপুর বাজে দক্ষিণা বায়ে, যখন মোর ঘুম ঘুরে এলে মনোহর রেকর্ড করলাম, তখন যে সেন্সেশন হয়েছে দূর দ্বীপবাসী নিয়ে, মমের পুতুল ওয়ান আফটার অ্যানাদার যা করেছে, তারপরে কাব্যগীতিগুলি সুপারহিট, ব্যাস এখানেই আমার সাকসেস। এবং আমার মনে হয় মানুষের যে ভালো লেগেছে, আমাকে যে একটা আলাদা ভাবে তারা মূল্যায়ন করেছে, এই মূল্যায়ন করার পেছনে এই মানসিকতাটাই কাজ করেছে। ইসলামাবাদে একটা নতুন রেডিও স্টেশন হচ্ছে, সেটা উদ্বোধন অনুষ্ঠানে আমাকে উদ্বোধন সঙ্গীত গাইতে হবে। তাদের জানালাম যে আমি গাইতে পারি একটা শর্তে, প্রথম গানটা বাংলা গান করব এবং নজরুল ইসলামের গান করব। দুদিন পরে যখন প্রোগ্রামের মাত্র 2 দিন আগে তারা জানালো যে কাম ইমিডিয়েটলি, উই অ্যাকসেপ্টেড। শুকনো পাতা নূপুর পায়ে, তো এই গানটা যেটাই আমি গেয়েছি, আমি সেই গানটার মর্মার্থ বা সেই গানটার যে বিশেষত্ব ওটা আমি চেষ্টা করেছি। আমি একটা সাধারণ গায়িকা, আমি আমার পক্ষে এর চাইতে হয়তো পরে আরও কেউ অনেক ভালো গাইবেন, কিন্তু আমি শুধু এইটুকুই করে গেলাম। আর কবির প্রতি আমার শ্রদ্ধা
অসীম। স্বপ্ন পাতার নপুর পায়ে নাচেছে ঝুরনি পায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। সবার কথা কইলে কবি, এবার নিজের কথা কহ। খুব খুব ঠিক বেদনাও বলবো না, খুব একটা আকুলতা আসে গান যখন করি, ভেতরটা অস্থির হয়ে যায় যে কত কথা বলেছেন, তবুও অনুরোধ করছি এত কথা যে বলেছেন এবার নিজের কথা বলুন। বলেছেন নিজের কথা, যে বেশ কিছু গানে তিনি অসুস্থ হবার আগে বলেছেন, যার অর্থ এই দাঁড়ায় যে আমি থাকব কিন্তু আমাকে তোমরা গানের কোন ক্রিয়াকর্মে দেখতে পাবে না। গান শেখানো তৈরি করাটা খুব খুবই জটিল, এবং খুব টিচার যিনি শিক্ষক তারও অনেক নিষ্ঠার প্রয়োজন। একজনের দায়িত্ব নিয়ে একজনকে তৈরি করা, একটা শিল্পী তৈরি করা, এবং তাকে বোঝাতে হবে যে কি ছিল কি করতে হবে, এই জিনিসটা তো এত সহজ নয়। তার অনুভূতিতে তার পুরো অভিজ্ঞতাটা তৈরি করে দিতে, তার নিজের যেন সে কনফিডেন্টলি যেন গাইতে পারে, তার স্বাচ্ছন্দ্য সৃষ্টি করা, সবই কিন্তু শিক্ষকের যিনি শেখাবেন তার দায়িত্ব। এই যে আমি একে শেখাচ্ছি, আমি আরও অনেককে শিখিয়েছি, তার মধ্যে একে আমি তৈরি করছি এখন, এর নাম সুস্মিতা আনিস, ডাকনাম জয়া। আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা, আপনাদের এখানে আজকে একত্রিত হওয়া, এরকম ঐতিহাসিক জায়গায় একত্রিত হওয়ার পিছনে যার জন্য এই সমাবেশ, সেই ব্যক্তি নিজেই তার জীবনটাই একটা ইতিহাস, এবং তাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য আজকে এখানে আপনারা উপস্থিত আছেন। আমার সারাটা জীবন আপনাদেরকে দিয়েই গেছেন, নজরুল সঙ্গীতের জীবন কাটিয়েছেন এবং নজরুল সঙ্গীতই আপনাদেরকে উপহার দিয়েছেন। আজকে এখানে আমি কথা বলার জন্য আসি নাই, আমার প্রতি শ্রদ্ধা জানাবার জন্যই এই আয়োজন। তিনি আজ এক অন্য জগতে গেছেন যেখানে এই কোন ফুল পৌঁছাবে না, পৌঁছাবে শুধু আপনাদের শুভেচ্ছা এবং দোয়া। আপনারা সেই দোয়া তার জন্য করবেন যারা তাকে ভালোবেসেছেন। দাও বিদায়।
নাও বিদায়। আমি চিরতরে দূরে